সিভিক ভলান্টিয়ারের সহযোগিতায় 70 বছর ঊর্ধ্ব এক বৃদ্ধা বাড়ি ফিরলেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কুচুট এলাকায়। জানা যায়, বুধবার দুপুরে কুচুটের বাসিন্দা চম্পা টুডু নামে ওই বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধে হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয় মানুষের সহযোগিতায় ওই বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। রাত প্রায় 8টা নাগাদ মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ওই বৃদ্ধার পরিবারের সাথে যোগাযোগ করেন। সিভিক ভলান্টিয়ার জানান, ওই বৃদ্ধা জবুই এলাকায় আছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ওই স্থানে উপস্থিত হয়ে বৃদ্ধা চম্পা টুডুকে বাড়িতে নিয়ে আসেন। পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন। সিভিক ভলান্টিয়ারের এই রূপ উদ্যোগকে ওই বৃদ্ধার পরিবার ধন্যবাদ জানান। আপনি তো অন্য জায়গায় চলে গিয়েছিলেন, দিয়ে তারপর বাড়ি নিয়ে এলো। তো কে নিয়ে এলো বাড়ি আপনাকে? মাসিমা, আপনার কি নাম? আচ্ছা, আপনি কোথায় চলে গেছিলেন? কোথায় গিয়েছিলেন আপনি? এসে তো ফোন করে বলে রাজবাই থেকে, তো বলিল এমনি তোমাদের বইটা বেরিয়ে গেছে, তো যা হইলো গিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। বললো মাঠে মাঠে পালিয়েছে, মাঠে মাঠে খুঁজেছি দুটা মাঠ পাইনি। তারপরে সন্ধ্যেবেলায় আবার গেলাম, তখনও পাওয়া যায়নি। তারপর জাবুই থেকে খবর এলো নাকি ওখানে গেছে, তো পার্টির লোকগুলো সব ফোন করেছিলেন। খবর দিয়েছিলেন সিভিক পুলিশ? হ্যাঁ, বলছে ওখানে সিভিল পুলিশরা খবর দিয়েছিল, তো আনতে যেতে যাবা আনতে গিয়ে। কালকে কটার সময় নিয়ে এসছেন? কালকে কটার সময় ঠিক বলতে পারছি না, তখন আমি ছিলাম না। আনুমানিক রাত্রি 8-9টা হবে না? প্রায়। খারাপ নয়, আমাদের এখানে সিভিল পুলিশ আছে, আমাদের এখানে ও নামটা ভুলে যাচ্ছি, তো আমাদের বলেছে যে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, কোনো অসুবিধা হবে না। আমি বলবো সিভিল পুলিশকে ধন্যবাদ যে আমাদের দিয়েছে বা জানিয়েছে, খবর দিয়েছে। এবার ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে তো হতে পারে যে অসংখ্য ধন্যবাদ। মঙ্গল টুডু, এটা আমার বাবার পিসি, ঠাকুমা। ঠাকুমার কি নাম? আমার চাপা। চাপা কি? হাসদা। ইয়ে হাসদা। এটা কোন গ্রাম? কুচুট ব্যাংকে। কি হয়েছিল কালকে আপনাদের? যেতে পারিনি, ওখান থেকে আবার চলে গেছিল। যেতে যেতে যাবো এর ওইখানে, ওখানে গিয়ে ঠাই হয় যে ওইখানে একটা সিভিল পুলিশ ছিল, বাবারকে ধরেছে, জিজ্ঞাসাবাদ করেছে, ওর নাম বলেছে, ওর নাতির নাতির নাম বলেছে। দিয়ে তারা আবার এখানে একজনকে চেনা পরিচয় ছিল বলে তারা আবার এখানে ফোন করে অলোক দাদাকে। ও আবার ছবিতে দেখে, ও আবার বলে যে হ্যাঁ ও আমাদের এখানকার, আবার আমাদের বাড়িতে আসে, খবর দেয়। খবর দেওয়ার পর আমার দাদার বৌদি গিয়ে আবার রাতে 7-8টার সময় এখানে নিয়ে আসে। আচ্ছা, উনি কি মানসিকভাবে কি ভারসাম্য? হ্যাঁ, ভারসাম্য হয়েছে। ওর কোনো এই পৃথিবীতে আছে কি নেই, কি খাচ্ছে না খেয়েছে কি খাইনি সেটাও বলতে পারবে। যদি দাও তো খাবে, না দাও তো চুপ করে থাকবে। আপনার কি নাম? জোরে বলুন। উনি যিনি হারিয়ে গেছিলেন ওনার কি নাম? উনি কে হন আপনার? কোন গ্রাম? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।